ট্রেন আসছে থামুন, ট্রেন এলে স্বয়ংক্রিয়ভাবে এমনই লেখা আর শব্দ ভেসে আসছে সেলফ কন্ট্রাক্টর রেলওয়ে অটো সিগন্যালের মাধ্যমে, থেমে যাচ্ছে পথচারী সহ যানবাহন। রেল ক্রসিং এর দুর্ঘটনা এড়াতে এই ডিভাইসটি উদ্ভাবন করে সাড়া ফেলেছেন টাঙ্গাইলের এক যুবক। রেলমন্ত্রী অনুমতি দেওয়ার ইতিমধ্যে হাতিয়া রেল ক্রসিং এ ব্যবহার শুরু হয়েছে, যা সুফল পাচ্ছেন এলাকাবাসী। সারা দেশে ডিভাইসটি ব্যবহার হলে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করছেন সচেতন মহল। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাছেন মৌসুমী রহমান। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার হাসড়া গ্রামের হামিদুর রহমান, ছোটবেলা থেকে রেল ক্রসিং এর দুর্ঘটনায় প্রাণহানি মনে নাড়া দিত তার। তাই দুর্ঘটনা রোধের চিন্তা থেকে চার বছরের চেষ্টায় সেলফ কন্ট্রাক্টর রেলওয়ে অটো সিগন্যাল ডিভাইস উদ্ভাবনে সফল হয়েছেন তিনি। হামিদুর জানান, সোলার পাওয়ারের সাহায্যে সেন্সর অথবা ট্যাগ আইসোলেশনের মাধ্যমে জিএসএম নেটওয়ার্ক দ্বারা রেলপথের লেভেল ক্রসিংয়ে অটোমেটিক সিগন্যাল প্রদান করে ডিভাইসটি। অরক্ষিত লেভেল ক্রসিংগুলোর জন্য, সুরক্ষার জন্য চিন্তাভাবনা করে এই প্রজেক্টে উদ্ভাবন করছি। এই প্রকল্পটা যেখানে রেল গেট কিপার নাই বা যেখানে মনে করেন যে অরক্ষিত লেভেল ক্রসিং আছে, সেখানে এই প্রকল্পটা দিলে সাধারণ পথচারী, সাধারণ পরিবহন অনেক পূর্ব থেকেই ট্রেন আসার এক থেকে দেড় কিলোমিটার দূরে আগে থেকেই শুনতে পাবে ট্রেন আসছে থামুন, এবং কি ডিজিটাল বোর্ডও লেখা থাকবে ট্রেন আসছে থামুন। এটা হলে বারা মানুষ উপকৃত হবে, এবং কি ট্রেনের সাথে সাধারণ পরিবহনের দুর্ঘটনা কমে যাবে, এবং কি যানবাহনের নিরাপত্তা পাবে। এই প্রকল্পটা বাংলাদেশ সরকার এবং কি রেলওয়ে মন্ত্রণালয় যদি সকল আনমেন গেটে ব্যবহার করে, তাহলে দেখা যাবে যে রেল পরিবহনের দুর্ঘটনা যেমন কমে যাবে, সাধারণ পরিবহনেরও দুর্ঘটনা কমে যাবে, এবং কি রেল পরিবহনের নিরাপত্তা অনেক বেগবান হবে। বাংলা বিভাগ থেকে স্নাতক শেষ করে ইলেকট্রিক্যাল সহ কমিউনিকেশন টেকনিক্যাল কোর্সও করেন হামিদুর। তার এমন সফলতায় খুশি উপকার ভোগীরা। ট্রেন আসছে থামুন এরকম কথা বলে দেয়, এমনকি ডিসপ্লেতে দেখাও যায়। এজন্য আমাদের জন্য ভালো যে অ্যাক্সিডেন্টটা কম হবে। দেখি আমি না খাড়াই থেকে পারণ দেখছি, তাও মেলা মানুষ মারা গেছে, কিন্তু এই হানিটা নাগার পর আর মারা যায় নাই মানুষ। শোনা যায় যে ট্রেন আইতেছে থামুন, ট্রেন আইতেছে থামুন, ট্রেন আইতেছে থামুন, শুনি কয় গেল বছরে ডিভাইসটি লাগানোর অনুমতি দেন রেলমন্ত্রী। এবছরের 20 জানুয়ারি থেকে হাতিয়া লেভেল ক্রসিং এ এটির ব্যবহার শুরু হয়েছে। হামিদুরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রেলওয়ে শ্রমিক লীগের এই নেতা। নিজস্ব প্রযুক্তি সোলার প্ল্যানের মাধ্যমে ও অস্থায়ী গেটে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, সেই জন্য ও আমাদের ওই লেভেল ক্রসিং গেটের পশ্চিম দিকে 1.5 কিলোমিটার এবং পূর্ব দিকে 1.5 কিলোমিটার এর দুই সাইডে দুইটা প্রসেসর সেটিং করে, যার ফলশ্রুতিতে এখন অ্যাক্সিডেন্ট ওখানে হয় না বললেই চলে। আর এই উদ্ভাবন বর্তমান সরকার গ্রহণ করলে তথ্য প্রযুক্তি যদি আরো ভালোভাবে সাজানো যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী লেভেল ক্রসিং গেটগুলোতে আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় নেওয়া সম্ভব। এই কাজকে আর ওই কাজকে এগিয়ে নিতে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, সেই ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। রেল মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রায় 89% অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে, তাই সারা দেশে এই ডিভাইসটির ব্যবহার শুরু হলে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন সচেতন মহল। মৌসুমী রহমান, আরটিভি।